টেস্টিসকে আমরা শুদ্ধ বাংলায় শুক্রাশয় বলে থাকি। মেল রিপ্রোডাক্টিভ অর্গান সিস্টেমের অংশ এটি এবং স্কোতামে অবস্থিত। যখনই টেস্টিসে অস্বাভাবিক কোষের বৃদ্ধি হতে থাকে এবং জমাট বাড়তে শুরু করে, যেটি শরীরের অন্য যে কোনো অংশে যেতে পারে, তাকে আমরা টেস্টিকুলার ক্যান্সার বলে থাকি। অন্নকোষ ক্যান্সারের সবচেয়ে বড় লক্ষণ হল সেখানে একটি পেইনলেস টেস্টিকুলার সোয়েলিং হয়, যেটি পেশেন্ট নিজেই সেলফ এক্সামিনেশন করে দেখতে পারে। এছাড়াও অন্নকোষ ক্যান্সারে খুব একটা ব্যথা অনুভব হয় না। যদি কখনো টেস্টিকুলার পিণ্ডটি হঠাৎ করেই অনেকটা বড় হয়ে যায় এবং ওর ভিতরে রক্তক্ষরণ হতে থাকে, একটি খুবই নিস্তেজ ব্যথা হয় যেটাকে পেশেন্ট ইগনোর করে কখনো কখনো। এই ক্যান্সার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে, তখনই শুধু এই লক্ষণগুলো সামনে আসে, যেমন লান্সে ছড়িয়ে গেলে কাশি হওয়া, হাড়ে ছড়িয়ে পড়লে হাড়ে ব্যথা হওয়া ইত্যাদি। অন্নকোষ ক্যান্সারটা প্রায়শই তরুণ পেশেন্টের মধ্যেই বেশি দেখা যায়। এই ক্যান্সারটি যেটা কিনা 18-20 বছরের পেশেন্টের মধ্যেই পাওয়া যায়। কিছু রিস্ক ফ্যাক্টর এতে আছে, যার মধ্যে সবচেয়ে প্রথমে হল ক্রিপ্টোকিডিজম। ক্রিপ্টোকিডিজম এমন একটি অবস্থা যেখানে সাধারণত যেটা টেস্টিস প্রথম হয় সেখানে না হয়ে, যেখানে ফিটার লাইফে অ্যাবডোমেনে বা ইজগুইনো কনাল এ যদি থেকে যায়, তাহলে টেস্টিসে টেস্টিকুলার ক্যান্সার হওয়ার ভয় বেড়ে যায়। এছাড়াও আরও কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন অন্ডকোষ ক্যান্সারের যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, পেশেন্টের যদি অন্য টেস্টে বা অন্ডকোষে ক্যান্সার হয়ে থাকে, তাহলে দ্বিতীয় টেস্টের ভাগেও ক্যান্সার হওয়ার বিপদ বেড়ে যায়। এটাও দেখা গেছে যে ইনফার্টাইল পেশেন্টের ক্ষেত্রে টেস্টিকুলার ক্যান্সার হওয়ার সম্ভাবনা অধিক থাকে। এই রোগ থেকে মুক্তি পাওয়ার সেরকম নির্দিষ্ট কোনো উপায় নেই। একটা জিনিস আমাদের করা উচিত, যেমন সেলফ এক্সামিনেশন, কিন্তু যদি আপনার মনে হয় অন্ডকোষের সাইজ কিছুটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আপনাকে শীঘ্রই ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। একটা আল্ট্রাসাউন্ড টেস্টের মাধ্যমে অন্ডকোষ ক্যান্সার নির্ণয় করা যায়। আল্ট্রাসাউন্ড টেস্টের মাধ্যমে সহজেই জানা যায় টেস্টিসের ভিতরে বা অন্ডকোষে কোনো প্রকার জমাট পিণ্ড রয়েছে কিনা। এছাড়া যখন এই পিণ্ড পাওয়া যায়, তখন কিছু রক্ত পরীক্ষা করা হয় যেগুলো প্রোটিন সূচক হয়। এগুলি হল আলফা ফাইটো প্রোটিন, বিটা সিজি, এলডিএর মতো ক্যান্সারের নির্দিষ্টকরণের তিনটি সূচক। এসব সূচকের মাত্রা অতিরিক্ত থাকলে আমরা বুঝতে পারি রোগীর ক্যান্সার হতে পারে। শুধু তাই নয়, এসব সূচকের থেকে আমরা এও জানতে পারি যে কী ধরনের অন্ডকোষ ক্যান্সার আছে, এবং এর ফলে আমাদের চিকিৎসার ক্ষেত্রে অনেক সাহায্য হয়। এছাড়াও সিটি স্ক্যানের সাহায্য নেওয়া যেতে পারে, যাতে আমরা বুঝতে পারি পেটে কোনো পিণ্ড আছে কিনা, যেটি কিনা অন্ডকোষ থেকে উৎপন্ন হয়ে পেটে পৌঁছায়। একটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, অনেকে এটির বায়োপসি করিয়ে থাকে। অন্ডকোষ ক্যান্সারে আমাদের স্টকট্রাম থেকে সরাসরি বায়োপসি করানো উচিত নয়, কারণ ওর থেকে টিউমার সেলসের ড্রেনেজের ফলে সেটি পরিবর্তন হয়ে যায় আর টেস্টিকুলার মাসটি সম্পূর্ণ স্কিনে ছড়িয়ে পড়তে পারে এবং আরও বৃদ্ধি পেতে পারে। অন্ডকোষ ক্যান্সার একটি অত্যন্ত নিরাময়যোগ্য ক্যান্সার। যদি এটি একটি অন্ডকোষ স্থান সংক্রান্ত হয়, তবে এটি উচ্চ ইনগুইনাল আর্কিটেক্ট আমরা বলে থাকি, যা আমরা পেটের নিচের অংশ দিয়ে কেটে টেস্টিস অপসারণ করি, এভাবে করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে যখন রোগটি টেস্টিস বা অন্ডকোষ অবধি থাকে, তখন সম্পূর্ণ ফাইনাল ডায়াগনোসিস করে পুরোটা জানা যায়। আমরা এটাও জানতে পেরে যাই যে কী ধরনের ক্যান্সার জার্ম রয়েছে ওটাতে, আর তার চিকিৎসাও হয়ে যায়। এছাড়া আমরা যখন এই অপারেশন করি, কয়েক সপ্তাহ পর আমরা সেই একই প্রোটিন সূচকগুলি এবং রক্ত পরীক্ষা পুনরায় করি, যাতে আমরা জানতে পারি যে অস্ত্রোপচারের পর রোগীর প্রতিক্রিয়া কেমন হয়েছে। যদি সেই সূচকগুলি স্বাভাবিক থাকে, তাহলে রোগীকে শুধুমাত্র ফলো আপের জন্য রাখা হয়। যদি সূচকগুলো বৃদ্ধি পাওয়া অবস্থাতেই থাকে বা সিটি স্ক্যানে দেখায় যে পেটে এখনও কিছু পিণ্ড রয়ে গেছে, তাহলে কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপির সাহায্য নেওয়া হয়। আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটি আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এই ক্যান্সারটি তরুণ বা যুবক পেশেন্টদের ক্যান্সার, তাই বহু পেশেন্ট অবিবাহিত হয়ে থাকে, ফলে আমাদের স্পার্ম খুঁয়ে প্রিজারভেশনও করতে হয়, যেটি পরে কাজে আসতে পারে। চা তো শেষ, কিন্তু মনে রাখুন, নিজের অন্ডকোষের নিজেই পরীক্ষা করুন এবং তাকে ভালো করে জানুন।